আইপিএল 2020 সেকেন্ড হাফে ম্যাচ নম্বর 39 আরসিবি বনাম কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে, যেখানে আজকে দুটো টিমই টক্কর দেবে। তার কারণ এর আগে ম্যাচ নম্বর 88 কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবি আবারও মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছিল। তো আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলছি আইপিএল 2020 আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স দলে আসলো চারটি বড় আপডেট, সবে আজ আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম খবরটি হলো শুভমান গিলের সেই 16 ব্যাটিং এবং 16 স্ট্রাইকার রেটে, যেখানে ইতিমধ্যে আইপিএল 2020 কিন্তু শুভমান গিল ভালো পারফরমেন্স করছে, কিন্তু তার 16 ব্যাটিংয়ে জাস্ট পাওয়ার প্লেতে কোনো কিছু কাজে আসে না, এটাই কিন্তু কেকেআর ফ্যান এবং অনেকজনের মতামত। সেটা নিয়ে বীরেন্দ্র সেবক জানালেন যে আইপিএল 2020 শুভমান গিল ভালো পারফরমেন্স করলে তার স্ট্রাইকার রেট মাত্র 113। তার কারণ আইপিএলের আগে তাকে নিয়ে খুব চর্চা হয়েছিল যে আইপিএলের জন্য এবং টি টোয়েন্টি ক্রিকেটে তার সেরা পারফরমেন্স থাকবে, কিন্তু সে ধরে ধরে খেলায় তার স্ট্রাইকার রেট মাত্র 113 ছিল। এবং বীরেন্দ্র সেবক জানায় যে আইপিএল 2020 সেকেন্ড হাফে পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারলেই সেই টিম জিতবে। তার কারণ পাওয়ার প্লেই একমাত্র উপায় যে রানটাকে আরও বুস্টিং, অর্থাৎ রানটাকে আরও সেই 100 থেকে 150 করে নিয়ে যেতে পারে। অর্থাৎ পাওয়ার প্লেকে কিন্তু শুভমান গিল এবং কলকাতা নাইট রাইডার্স সেইভাবে কাজে লাগাতে পারছে না। অর্থাৎ বীরেন্দ্র সেবক কিন্তু তার মতামত জানালেন যে শুভমান গিলকে কিন্তু অবশ্যই পাওয়ার প্লে থেকে অ্যাটাকিং মুডে খেলতে হবে, নাহলে কলকাতা নাইট রাইডার্সের কোথাও না কোথাও রান অবশ্যই চেপে যাবে। দ্বিতীয়ত, কলকাতা নাইট রাইডার্সে আলী খানের পরিবর্তে দলে এনেছিল সেই টিম সাইফার্টকে। তার কারণ টিম সাইফার্ট একজন নিউজিল্যান্ডের উইকেট কিপার ভয়ানক ব্যাটসম্যান, কিন্তু সে টিকে আর অর্থাৎ সিপিএলে সেরকম একটা ভালো পারফরমেন্স করতে পারিনি এবং তার কেরিয়ার হিসেবে 9টি ম্যাচ খেলেছে এবং রান করেছে 133 এবং গোয়েনা অ্যামাজন ওডিআইয়ের বিরুদ্ধে তার হাইয়েস্ট রান 39, নট আউট এবং তার অ্যাভারেজ 22 করে এবং স্ট্রাইকার রেট 110 পেরায়। তো কীরকম প্লেয়ার তোমরা বুঝতেই পারছ। তো আমার তো অত অ্যাটাকিং মুডে প্লেয়ার খেলান ভালো লাগেনি, এছাড়া অন্য প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স যদি আনতে পারত আরও ভালো করতো। তো আজকের ম্যাচে কি সুযোগ পেতে পারে অবশ্যই নিচে কমেন্টে জানাও। আইপিএল 2020 কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আবারও রেকর্ড করলো। তার কারণ টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে ইংল্যান্ডের তারকা এবং কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন সেই ইয়ান মর্গান, এমনকি ধোনিকেও ছাপিয়ে গেল। তো টোটাল দিল্লি ম্যাচের ছিল তার 304টি ছক্কা, তার আগে ছিল ধোনি 299 এবং মিলারের 300 এবং লুইসের 300 এবং ডিজে ব্রাভো সবাইকে টপকে দেয় ইয়ান মর্গান আপাতত এই রেকর্ডটি গড়লেন। তো আশা করা যায় কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য এটা বিশাল বড় সুখবর। এবং ইয়ান মর্গান কিন্তু খুব ভয়ঙ্করী প্লেয়ার, তার কারণ সে একদম ম্যাচের লাস্ট পর্যন্ত এবং ক্যাপ্টেন ইনিংসটা খেলে দেয়। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তাছাড়া আজকের খেলা হবে বস, তার কারণ আরসিবিকে তো হারাতেই হবে আজকে আমাদের, এটাও মনে করে রাখতে হবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে